চান্দ্রবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বাংলা বিষয় 91 ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার প্রথম অধ্যায়ে গত ক্লাসের পরের যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম ক্লাসে ইতিহাস, ইতিহাসের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে ইতিহাসের প্রকারভেদ, ইতিহাসের বিষয়বস্তু, ইতিহাসের পরিসর এবং ইতিহাস পাঠ করা আমাদের জন্য কেন প্রয়োজন এ সকল বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা জানি ইতিহাস হচ্ছে অতীত ঘটনার ধারাবাহিক বিবরণ এবং মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠান সমূহের উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়েই ইতিহাসের আলোচনা বা ইতিহাসের বিষয়বস্তু। ইতিহাসের আলোচনা, ইতিহাসের পঠন পাঠন এবং ইতিহাসের গবেষণা কর্ম পরিচালনা করতে গিয়ে ইতিহাসকে দুইটি ভাগে ভাগ করা যায়। সে দুটি ভাগ হচ্ছে ভৌগোলিক অবস্থানগত ইতিহাস এবং বিষয়বস্তুগত ইতিহাস। যে বিষয়টি ইতিহাসে স্থান পেয়েছে সেটি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রচিত সেটার উপর ভিত্তি করে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করা যায়, স্থানীয় ইতিহাস, জাতীয় ইতিহাস এবং আন্তর্জাতিক ইতিহাস। প্রিয় শিক্ষার্থীরা, স্থানীয় ইতিহাস হচ্ছে প্রত্যেকটি জেলার, আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, প্রত্যেকটা মানুষই কোনো না কোনো জেলার আমরা অধিবাসী। প্রত্যেকটি জেলার কিছু স্বতন্ত্র ইতিহাস রয়েছে, বিশেষ করে প্রত্যেকটি জেলার নামকরণ ইতিহাস এবং কিছু আঞ্চলিক ইতিহাস রয়েছে, সেই ইতিহাসগুলো স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসের অন্তর্ভুক্ত। এবং পৃথিবীতে প্রত্যেকটি জাতির কিছু জাতীয় ইতিহাস রয়েছে, ঠিক একইভাবে আমরা যদি একটি বাঙালি জাতির অন্তর্ভুক্ত, আমাদের যে জাতিসত্তার কিছু ইতিহাস রয়েছে, সেই আমরা ভারতীয় উপমহাদেশ থেকে পাকিস্তান আলাদা হওয়ার পর থেকে পাকিস্তান রাষ্ট্রে অন্তর্ভুক্ত হওয়া, 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালে যুক্তপণ নির্বাচন, 1966 সালে সৈয়দপ আন্দোলন, 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, এগুলো সবগুলো আমাদের জাতীয় ইতিহাসের অন্তর্ভুক্ত। এভাবে প্রত্যেকটি জাতির যে ইতিহাসগুলো জাতীয় চেতনাবোধের সাথে সম্পর্কিত সেগুলো জাতীয় ইতিহাসের অন্তর্ভুক্ত। আবার বিশেষ করে যেমন 1914 সালে পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় এবং 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, এই বিশ্বযুদ্ধের ইতিহাসগুলো কিন্তু আন্তর্জাতিক ইতিহাসের অন্তর্ভুক্ত। এভাবে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক ইতিহাস ভৌগোলিকভাবে সেগুলোকে আলাদা করা হয়েছে। বিষয়বস্তুগত দিক থেকে ইতিহাসটি কোন বিষয় নিয়ে আলোচনা করেছে সেটার উপর ভিত্তি করে ইতিহাসকে ঐতিহাসিকরা পাঁচটি ভাগে ভাগ করেছেন। বিশেষ করে প্রাচীনকালে সাধারণত ইতিহাস ছিল রাজনৈতিক ইতিহাস, রাজা রাজাদের রাজা শাসকদের ইতিহাস। কিন্তু পরবর্তী সময় আস্তে আস্তে মানুষের মধ্যে যখন জ্ঞান বিজ্ঞান মানুষের মধ্যে সম্প্রসারিত হয়েছে, মানুষ বিভিন্ন নতুন নতুন ক্ষেত্রকে নিয়ে যখন চিন্তা গবেষণা করেছে, তখন ইত্যাদির উপর ভিত্তি করে সেখানে নতুন নতুন ইতিহাসের শাখা প্রসারিত হয়েছে। এইভাবে বিষয়বস্তুগত দিক থেকে ইতিহাস যে পাঁচটি ভাগে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস এবং সাম্প্রতিক ইতিহাস। প্রিয় শিক্ষার্থীরা, ইতিহাস কোন বিষয় নিয়ে আলোচনা করে? এক কথা যদি আমরা বলি, মানব সমাজ এবং মানবীয় প্রতিষ্ঠান সমূহের উৎপত্তি ও বিকাশ হচ্ছে ইতিহাসের মূল বিষয়বস্তু। কিন্তু এটা ছাড়াও মানুষের উন্নতির ক্ষেত্রে, মানুষের সমাজ ও সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে যে সকল বিষয়বস্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবদান রেখেছে, সকল বিষয় কিন্তু ইতিহাসের অন্তর্ভুক্ত। ঠিকভাবে আমরা বলতে পারি, যেমন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, রাজনীতি, ধর্ম, যুদ্ধ, আইন প্রভৃতি সকল বিষয়ই মূলত ইতিহাসের অন্তর্ভুক্ত। ইতিহাসের কিছু স্বরূপ বা বৈশিষ্ট্য রয়েছে। ইতিহাস জ্ঞান বিজ্ঞানের অন্যান্য যে সকল শাখা সমূহ রয়েছে সে সকল শাখা থেকে ইতিহাস চর্চার বিষয়গুলো এবং ইতিহাস পঠন পাঠনের বিষয়বস্তুগত কিছু ভিন্নতা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, ইতিহাসের স্বরূপ বা বৈশিষ্ট্যটাকে আমরা বলতে পারি, ইতিহাস যে সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করে, অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান অবস্থাকে অনুধাবন করা এবং সামনের ভবিষ্যৎকে উজ্জ্বল করা, সামনের ভবিষ্যৎকে সমৃদ্ধ করা হচ্ছে ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য। পাশাপাশি ইতিহাস হচ্ছে একটি গতিশীল, ইতিহাস তার আপন গতিতে চলমান, ইতিহাস কখনো থেমে থাকে না। এবং অতীতে যে সকল ঘটনা সমূহ ঘটে গেছে সে সকল ঘটনার সত্য
পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা ইতিহাসের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। তবে পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে হলে অবশ্যই সেটি নিরপেক্ষ হতে হবে, নির্মোহ ভাবে হতে হবে। সেটি যদি ইতিহাস নিরপেক্ষ এবং যদি নির্মোহ না হয়, তাহলে ইতিহাসের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য হারাবে। প্রিয় শিক্ষার্থীরা, ইতিহাসের পরিসর, ইতিহাস কোন কোন বিষয়কে অন্তর্ভুক্ত করে, ইতিহাসের পরিসরটা যদি আমরা আলোচনা করি, সেই প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষ যখন শুধুমাত্র মানুষের যাবতীয় কর্মকাণ্ড যখন শুধুমাত্র খাদ্য সংগ্রহমূলক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত ছিল, তখন সেটি মানুষের খাদ্য সংগ্রহমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করত। কিন্তু পরবর্তী সময়ে যখন মানুষ আস্তে আস্তে সভ্যতার ছোঁয়া পেয়েছে, মানুষ যখন তাদের জ্ঞান বিজ্ঞানকে উন্নত করেছে, মানুষের জ্ঞান বিজ্ঞান চর্চার যে বৈজ্ঞানিক পদ্ধতি সেটাকে যখন উন্নত করেছে, তখন থেকে মানুষের ইতিহাসের যে পরিসর, সেই পরিসরও ক্রমান্বয়ে সেটি বিস্তৃতি লাভ করেছে। এবং সেটি বিস্তৃতি লাভ করতে করতে পরবর্তী সময় মানুষের অর্থনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস এবং সাম্প্রতিক কালের যে ইতিহাসগুলো সেগুলো এখন বর্তমানে ইতিহাসের অন্তর্ভুক্ত। এক কথায় যদি আমরা বলতে যাই, মানুষের কোনো কর্মকাণ্ডই ইতিহাসের বাইরে নয়, ইতিহাসের পরিসর এভাবে ক্রমান্বয়ে জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে, প্রসারিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা ইতিহাস নিয়ে আলোচনা করি, ইতিহাস আমাদের পাঠ করা কেন প্রয়োজন, আমরা ইতিহাস কেন পড়ব, এক কথায় আমরা প্রথম যদি আমরা বলতে যাই, এক হচ্ছে মানুষের অতীতে যে ভুল ত্রুটি সমূহ আছে, সেই ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করা, মানুষের বর্তমান যে অবস্থা সেটাকে অনুধাবন করা এবং সেটার উপর ভিত্তি করে মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করা হচ্ছে ইতিহাস পাঠের প্রথমত উদ্দেশ্য। এর পাশাপাশি ইতিহাস আমাদের জ্ঞান এবং আত্মমর্যাদা বৃদ্ধি করে। প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি সমাজ যদি তাদের পূর্ব ইতিহাস সম্পর্কে তারা অবগত হয়, তাদের জ্ঞান এবং আত্মসম্মান বৃদ্ধি পাবে। এবং প্রত্যেকটি, বিশেষ করে আমরা আমাদের বাঙালি জাতি সত্তার যদি ইতিহাস আমরা সেই 1952 সাল থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি ঘটনার প্রবাহে যে গৌরবোজ্জ্বল ইতিহাস হয়েছে, আমরা যখন এই ইতিহাস জানবো, আমাদের জাতি হিসেবে নিজেদের আত্মসম্মান বোধ বাড়বে এবং সেইখান থেকে আমাদের দেশপ্রেম গড়ে উঠবে এবং সেই দেশপ্রেম থেকে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করার জন্য সচেষ্ট হব। প্রিয় শিক্ষার্থীরা, ইতিহাস মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে। যে ব্যক্তি যত ইতিহাস সচেতন, তার মধ্যে তত বেশি সচেতনতা বৃদ্ধি পাবে, তার মধ্যে তত বেশি সচেতনতা থাকবে। কারণ মানুষ ইতিহাসের কর্মকাণ্ড সমূহ আলোচনা করলে মানুষ তার তার যে ফলাফল, সে তার কর্মকাণ্ডের ফলাফল সম্পর্কে সে অবহিত হতে পারবে। কারণ পৃথিবীতে যত জাতি যে যত ভালো কাজ করেছে, সে তত বেশি মানুষের কাছে চিরস্মরণীয় হয়েছে, যে যত অপকর্ম করেছে সেটি তার কুখ্যাতি হিসেবে ইতিহাসের কাছে সেটিও আলোচিত হয়ে আছে। এজন্য মানুষ যখন ইতিহাস সম্পর্কে সচেতন হবে, তখন সে তার কর্মকাণ্ড সম্পর্কে সচেতন হবে, আর যখন সে তার কর্মকাণ্ড সম্পর্কে সচেতন হবে, তত বেশি তার কার্যক্রম অনেক বেশি সফল এবং সাফল্যমণ্ডিত এবং ইতিবাচক হবে। প্রিয় শিক্ষার্থীরা, ইতিহাস মানুষদেরকে দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। কারণ একজন মানুষ যখন সে ইতিহাস পড়বে, ইতিহাস জানবে, সে অতীতের মানুষের ভুল ত্রুটি সমূহ সম্পর্কে এবং মানুষের কর্মকাণ্ড সম্পর্কে সে জানতে পারবে এবং সে কর্মকাণ্ডের আলোকে তার ফলাফল কি হয়েছিল সে সম্পর্কে সে জানতে পারবে। এজন্য ইতিহাস একটি বাস্তবতার নিরিখে, এখানে কোনো কল্পিত কোনো বিষয়ের স্থান নেই, সেই গঠিত যে বিষয় সমূহ, সেই গঠিত বিষয়ের দৃষ্টান্তের আলোকে মানুষকে শিক্ষা গ্রহণ করতে ইতিহাস শিক্ষা দেয়। প্রিয় শিক্ষার্থীরা, একটি কথা বলা হয় ইতিহাসে, হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাস তার পুনরাবৃত্তি করে। এই জন্য মানুষকে তার কর্মকাণ্ড সম্পর্কে সচেতন হতে হবে। সে যদি ভালো কাজ করে, তাহলে পৃথিবী তাকে ভালোভাবে মনে রাখবে, আর সে যদি খারাপ কাজ করে, নেতিবাচক কার্যক্রম পরিচালিত করে, তাহলে ইতিহাস তাকে আস্থা করে নিক্ষেপ করবে। এই জন্য ইতিহাস হচ্ছে আমাদের কাছে একটি দর্পণ বা আয়না স্বরূপ। প্রিয় শিক্ষার্থীরা, এই সকল বিষয়ে অবগত হওয়ার জন্য এবং আমাদের নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের জন্য ইতিহাস পাঠ করার কোনো বিকল্প নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ইতিহাস পাঠের প্রয়োজনীয় ইতিহাস সম্পর্কে আলোচনা করেই আজকে আমাদের ক্লাস শেষ করছি। সবাইকে আগামী দিনে অনলাইন ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।